আপনি যেরকম আমি বললাম যে ইন্টেলটা হচ্ছে, আচ্ছা আমি আজকে আরেকটা জিনিস আমার বলতে পারি, সেটা হচ্ছে আপনার কখনো রাজমালা ব্যাংকে টাকা জমা দিতে গেছেন? এই সাইডে কি তোমার টোকেন সিস্টেম আছে? সিরিয়াল নম্বর আছে হচ্ছে যে ধরে আপনি একটা টিকিট কাউন্টারে লাইন আছে, তো লাইনে কি হয় আপনি ফার্স্টে গেলেন, আপনাকে ফার্স্টে টিকিট দেবে, যে ফার্স্টে যায় সেই ফার্স্টে টিকিট পায়, যে লাস্টে যায় সে লাস্টে টিকিট পায়। তো এটা কেমন বলতেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক জিনিস হচ্ছে ধর আপনি বইয়ের উপরে বই রাখছেন, ফার্স্ট বই রাখছেন, সেকেন্ড বই, থার্ড বই, সবার উপরে সবার বই, সবার উপরে বইটা রাখছেন, এটা কখন রাখছেন? সবার লাস্ট। কিন্তু সে আপনি যেমন বই উঠেছেন কোনটা উঠেছেন লাস্টে যেটা রাখছেন সেটা কিন্তু, আর যেটা ফার্স্টে যেটা রাখতেছেন সেটা কোথায় গেল? নিচে। তাহলে এটাকে আমরা বলতেছি কি, আমাদের আজকে মানে করাবো এইখানে বলো, আমরা আজকে একটা জিনিস করাবো যেখানে দেখ হচ্ছে স্ট্যাকের মতো আরকি, থাকবে যে আমরা যে অ্যারে করি, অ্যারে বলছে আপনাদের একটা প্রবলেম করতে হবে, সেটা আমি আজকে দেখাবো কি করার জন্য। আচ্ছা আপনাদের আগে আমি একটু ক্লাসের ওভার দিতে দিই, অনেকেরই জিনিসটা ক্লিয়ার না। আপনি কালকে ক্লাস বুঝছিলেন? আচ্ছা
যখন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, কাজ করবেন, আবার আপনি এটা থেকে শিখা যাবেন, শিখা গিয়ে বাসাই করবেন, সেটা লাভ কি? তাহলে তো শিখবেন না। আমরা যখন কি ছিল, আমরা যখন ফার্স্টে যেমন করতাম ছোটোবেলায় সরে সরে করতাম, এরপরে কী দিত টিচার কী দিত সরে সরে আপনাকে আপনি সরে সরে কখন ভুলবেন, কখন আপনি বলতে পারবেন না, টানা বলতে পারবেন না। কয়েকজন পারবেন যারা টিউশনি করার টানা পারবেন। আমরা এক্সামের যে গ্রুপ করছি, যেমন ট্যাক্স ভিউ, তারপরে ইডিট ট্যাক্স, এখানে যে আইডি গুলো দিচ্ছি ছোটবেলায় আপনার হচ্ছে যাই হোক, আমার এক ফ্রেন্ড আছে আমেরিকায় গেছে, অনার্স শেষ করছে, তো ও ছয় মাস পরে আসছে, অনেক বলছি আমি তো দুই বার বাংলা খুলে দেবো, বাংলাদেশে আসার পরে ৬ মাস আমি জব শুরু করি না, ৩ মাসের মধ্যে বাংলাদেশ আসছে, সৌরদ আছে বাংলাদেশে, এসব বড় ক্ষতি করতেছেন, আমি তো বেরোতে পারতেছি না, আমার তো সিজন চলে না, আরে ৩ মাসে ওই মানে আমাদের এখানে সবচেয়ে খারাপ বাস এক ভিড় বাস, যে গাছ থেকে ও প্রতিদিন যাইতো মানে ঝুলতে ঝুলতে যাইতো বল ঘামে ভিজে যেত, সেই ছেলে ৩ মাস পরে পাশে গাড়ি কিনতেছে বা গাড়ি কেনার পর আমি বেরোতে পারবো, তার আগে আমি বেরোতে পারবো না। ইভেন আমার টিচার যিনি অস্ট্রেলিয়ার অলরেডি ৪ বছর থেকে আসার পরে তার কাছে ইন্ডিয়া বলতেছে, সে অস্ট্রেলিয়া থেকে আসে, সেও কিন্তু গরমে সে প্রতিদিন তার বাসা থেকে সে হাইট আসে, তার গাড়ি আছে, এরপর সে হাইটে আসে, তো তার কাছে যা বলতেছে যে সারাদিন আমার এই গরমে এসে তারপরে আসতেছে, সেটা ৩ মাসের আমেরিকা যেটা গেছে সে গরম সহ্য করতে না বাংলাদেশে, আবার বলতেছে আমাদের বলতেছে হয়তো আরেক ২ বছর থাকলে বাংলাও ভুলে যাবে, সে বাংলাও ভুলে যাবে, তাই বললাম যে সে ভুলে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা বলবো না, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, তো আমরা কেন বলবো সেটাই। আপনারা যদি প্র্যাকটিস করেন, এখন আপনাদের প্রোগ্রামিং নলেজ নাই, এখন থেকে যদি আপনারা এটা বারবার প্র্যাকটিস করেন, আমি গ্যারান্টি দিয়ে দেব যে আপনারা এই অ্যান্ড্রয়েডের উপরে মাস্টার হয়ে যাবেন।
আপনারা খেয়ে দিয়ে আমি বুঝলাম যে আপনারা ছোটবেলায় যে সরে সরে শিখছেন তাহলে আপনারা কি সরে সরে জানতেন না শিখে আসছেন একবারে জন্ম থেকে শিখেন নাই ঘুরতে আমি কিন্তু ভুলেন নাই আপনি এইটাও যদি আপনার কোনো নলেজ নাই আপনি যদি এখন ট্রাই করেন ডেফিনেটলি পারেন বুঝতে পারছি আমি আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন আপনাকে এখন আমি হোমওয়ার্ক দিয়ে দিব না যে আপনি এটা যা করেন তা আপনার বাচ্চা নাই আপনি যদি ছোট বাচ্চা দিতেন আমি ডেফিনেটলি হোমওয়ার্ক দিব যে প্রোগ্রামিং করে তোমার হোমওয়ার্ক করো বাইরের দেশে কিন্তু ছোটবেলা থেকে প্রোগ্রামিং শেখানো গেম অর্ডার কিছু ই আছে একদম সহজ ল্যাঙ্গুয়েজ আছে যেখানে গেম ডেভেলপ করা যায় ছোট ছোটদের গেম ডেভেলপ করা যায় তারা তো জানে বাট আপনারা যারা সাধারণ মানুষ আপনারা কিন্তু টেকনোলজি সম্পর্কে জানেন আপনাদের জানাই দিচ্ছে আপনাদের স্কিলফুল করতেছেন যে আপনারা ঘরে বসে যাতে বেকারত্বটা দূর হয় কারণ আমাদের দেশ কিন্তু এখন সেই দেশ নেই এখন আমাদের কিন্তু উন্নয়নশীল দেশে পার আছে আমার কিন্তু এখন মধ্যবিত্ত দেশ না ঠিক আছে যাই হোক তোমার কি দেখেন আপনাদের যেটা কথা ছিল যে আমরা আপনার যে কথা ছিল যে আমরা এই আইডিতে এখানে ইউজ করতেছি ওদের পাঁচটা ক্রিপিটা এই যে এখানে ইউজ করতেছি হ্যাঁ আর কোনো সমস্যা না এখন আমরা যেটা করতেছি আমরা এখানে কিনেছি একটা টেক্সট এডিট নিছে তো আমাকে এইটারও একটা টেক্সট এডিটের ভিতরে রাখতে হবে ঠিক আছে এই টেক্সট এডিটটা হচ্ছে একটা ক্লাস এই ছোট হচ্ছে যে এখানে থাকে এটা একটা পেজ কি ভ্যালু প্রিন্ট করতে পারো লিংক আর এটা রাখতে লিংক আছে আচ্ছা দেখেন তাহলে এটা এখানে না আপনার ওই ভ্যালু প্রিন্ট করতে তাহলে এখানে লিখলে তো আপনারা সব সময় দেখাব তো আমি তো যাচ্ছি যে আমি সব সময় না দেখাব আমি যখন ক্লিক করতেছি যদি ভুল হয় সেক্ষেত্রে আমি দেখাব আমি যদি পার্মানেন্টলি দেখেন আমি কিন্তু এই যে এই ইউজারদের পাসওয়ার্ডটা নিয়ে নিই কিন্তু আইডি কেন বলেন তো আপনাদের হ্যাঁ আমরা এটা পার্মানেন্ট দেখাচ্ছি এটা কিন্তু আমি জাভার কাছ থেকে কোনো অ্যাক্সেস করতেছি না জাভার কাছ থেকে আমরা এই গুলা প্রপার্টিস অ্যাক্সেস করার জন্যই আমরা জাভার কাছে আমরা কোনো ভ্যালু সেভ করবো কখন কি কাজ হবে সেই কারণে জাভার কাছে ইউজ করা সবাই আপনার কোনো কোশ্চেন আছে তো তাকে দেখতে হবে না আচ্ছা আপনি যে ক্লাসটা হবে আপনার দুজন এক ঘন্টাকে ভিডিও আছে ভিডিওটি সেম জিনিস আপনারা একটু ই করেন
তার মানে হচ্ছে আমরা এখানে যা করতেছি যে এখানে যেটা করতেছি এক্সএমএল এ প্রত্যেকটা জিনিসই হচ্ছে ভিউ, এক একটা ভিউ, ওকে বুঝতে পারছেন? প্রত্যেকটা ভিউ, আপনি এডিট টেক্সট বলেন, টেক্সট ভিউ বলেন, বাটন বলেন, লেআউট বলেন, সবগুলো একটা ভিউ। ভিউ কেন বলা হচ্ছে? কারণ এটা হচ্ছে দেখতেছি একটা দৃশ্যের মতোই দেখতেছি, ওকে? ন্যাশনাল বলতেছি নাকি ভিউ, ওকে? দেখেন এখানে লিখছি ফাইন ভিউ বাই আইডি, তার মানে কি? এই আমরা ভিউটাকে বের করব আইডি দ্বারা, ক্লিয়ার? তাহলে তার মানে কি, আমরা যে কোনো ভিউ আমরা ধরতে পারবো আইডি দ্বারা, ওকে? ক্লিয়ার? আচ্ছা দেখেন এখানে আবার ব্র্যাকেটের ভিতরে লেখা আছে আর ডট আইডি। তো আরটা কি? আরটা মানে হচ্ছে রিসোর্স। আমি ক্লাসে বলছিলাম এই অ্যাপের ভিতরে কয়েকটা ফাইল আছে, দেখেন ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে লেখা আছে ম্যানিফেস্ট, তারপর দেওয়া কি ফোল্ডার, কি দেওয়া জাভা, তার মানে ম্যানিফেস্টে থাকবে ম্যানিফেস্ট ডট এক্সএমএল, ক্লিয়ার? সবাই আমরা একটা ম্যানিফেস্ট ফাইল দেখছি, সেই ফাইলটা থাকতেছে ম্যানিফেস্ট ডট এক্সএমএল ম্যানিফেস্ট ফাইল, ঠিক আছে? আর জাভাতে তাহলে কি দেখতেছে? জাভাতে কি দেখতেছে? জাভা যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো রান করে ওই এই জাভাতে ভিতরে প্রথম প্রথমটাতে আমরা কি বুঝলাম? আর মানে কি ও এই ফোল্ডারে ডিটেক্ট করে দিছে যে তুমি এই ফোল্ডার রিসোর্স, তো রিসোর্স থেকে আইডি, আইডি কোথায় আছে? এই যে এক্সএমএল, আবার এই এক্সএমএলটা বুঝতেছো কি করে? কোন এখানে আমরা দেখছি না, এই দেখেন এইখানে একটা জায়গায় লেখা আছে পসিটিভ সেট কন্টেন্ট ভিউ রিসোর্স লেআউট অ্যাক্টিভিটি পাস, অ্যাক্টিভিটি পাস দেখেন এইখানে দেখেন ও এই ক্লাসের ভিতরে না, এটা অটোমেটিক দেওয়া ছিল যখন আমরা ক্রিয়েট করছি তখনই ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা জেনে এখানে আরেকটা এক্সএমএল ফাইল দিয়ে আমি নতুন যেহেতু ডেটা বাদ দিয়ে দিতে পারি আমার ইচ্ছা। আমি এটা আগে ফার্স্টে বলছি অ্যান্ড্রয়েড একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? আপনি চাইলে এটা আপনি নিজে একটা লেআউট তৈরি করতে পারবেন, ওকে? তো আপাতত এটা দেখতেছি, তো এখানে আমি কিভাবে সেট করতে সেট কন্টেন্ট ভিউ যে আপনার যে অ্যাক্টিভিটিটা আমি ওটা সেট করতেছি, দেখেন আর আর মানে কি রিসোর্স, রিসোর্স লেআউট মানে কি লেআউট মানে ওই আইডিটা লেআউট, না 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 আইডি দেব না, এই দেখেন রিসোর্স, এই দেখেন এখানে ফোল্ডার আছে লেআউট, লেআউট মানে সাধারণ না, এইখানে দেখেন রিসোর্স, এরপরে দাও ডট লেআউট, ডট লেআউট এরপরে কি নাম দাও? তাহলে অ্যাক্টিভিটি ফার্স্ট এক্সেল, তার মানে এই ফুল ক্লাসের জন্য মানে খালি এই যে এই এইটাকে লোড করে ফাইল নেম দিলে
ঠিক আছে ওই পুরোটাকে ওই লোড করে নিছে যে তাহলে কি হলো এই যে জাভা ক্লাসটা পাঁচ জাভা ক্লাসের জন্য এক্সেল ফাইলটা এইটা পেজ বুঝতে পারছেন সবাই তাহলে আমি যদি চাই আমি কিন্তু এখানে যদি সেকেন্ড লেখা দেই তাহলে সেকেন্ড তাহলে কিন্তু সেকেন্ড লোড করে নেবে এটা কি কমা দিয়ে লিখতে হবে সেকেন্ডটা দেখেন আর ডট আইডি ইউজার নেম আমি কিন্তু এখানে ডট লেআউট লেখাচ্ছিল কারণ লেখা উচিত ছিল কারণ আর রিসোর্সের পরে কি ফাইল করলে আছে লেআউট এরপরে আইডিতে আসার কথা কিন্তু সেটা কিন্তু আসে নাই কেন আসে নাই কারণ ও কিন্তু বুঝতে আছে যে এই যে লেআউটটা আমি আগে লোড করেছি যে এটা পাস লেআউট তো তাহলে আমার রিসোর্সে যাবো রিসোর্সে যাওয়ার পর লিখেছে আমার এটা তো আগেই ডিফাইন করা আছে তাহলে আমি ডাইরেক্ট আইডিতে চলে গেলাম আইডিতে গেলে কি হতেছে বাটন দিলে ভুল হবে তো বাটনে আমরা দিব বাটনের আইডি এডিট টেক্সটে দিব এডিট টেক্সটের আইডি এবং টেক্সট ভিউতে দিব টেক্সট ভিউ আইডি এটু ক্লিয়ার তোমার ফাইন ভিউ বাই আইডি কি কাজ করতেছে বুঝা গেল এটু ক্লিয়ার এটু তো ক্লিয়ার থেকে আপনারা একটা নতুন প্রজেক্ট খুলবেন আমি এটা ক্লোজ করব সেই ভাবে আমরা একটা করব আপনারা নিজেদের নাম লিখবেন একটা টেক্সট ভিউতে সেটা জাভা ক্লাস থেকে জাভা ক্লাসে সেট করবে আর আমি বলতে সেট করার জন্য কি করবেন টেক্সট ভিউতে তাহলে এই ফাইল এই ভ্যারিয়েবল নাম লিখবেন ডট সেট দেখো আগে আপনি যেটুকু বুঝাইছেন নতুন করে সবাই আমি চাইতেছি এর আগে আপনাদের সব এই উইজে শেষ করতে আজকে 12টা ক্লাস ছবি দিলে দিতে হবে না ঠিক আছে আপনার শিখতে হবে আমি কিন্তু আপনার নাম্বার দিচ্ছি না নাম্বার দিবেন ভুলে গেলে ভুলে তো আমি আছি আগে জিজ্ঞাসা করে আপনি বুঝবেন এটা আপনি বুঝবেন ঠিক আছে আমি আপনার এখানে নাম্বার দিচ্ছি না কেউ যদি মানে ই করেন না বুঝে ছবি দিলে বা বোধের প্রোফাইল করে একটা দেখেন তাহলে কিন্তু আপনারই লস আপনারা না বুঝলে আমি আপনাকে আমি 100 বার বুঝে দেবো 1000 বার বুঝে দেবো আমার সমস্যা নেই বাট আমি চাই আপনারা যতগুলো ক্লাস হবে সবগুলাই যতটুকু শিখেন ভালোভাবে শিখেন ঠিক আছে আপনি যদি ফুল নিতে পারেন যে কন্টেন্ট গুলো আছে আমার সমস্যা নেই বরং আমারই হবে আপনার শিখেছে আমার আমারই অনেক ভুল বের হবে আমি যখন ফার্স্ট একটা স্টুডেন্ট পড়ানোর ই পাই নফার পাই ইন্টারে পড়ার কালে আমি স্টুডেন্ট ভয় পাই দিয়েছি ঠিক আছে আমি পদার্থ বলে আসছি যেদিন আমার পড়া যাওয়ার কথা আমি জানি বুঝতে পারবো না কারণ আমার শুনে যে বাপ পড়ে যাবে এরপরে অনার্সে যখন ভর্তি হলাম এরপরে ভাবলাম যে না বাসা থেকে কিছু টাকা পয়সা নাই না নিজে যদি করতে পারি তাহলে ভালো এক একটা স্টুডেন্ট পাই যাবো ৫০০ টাকা না ১০০ টাকা ঢাকা
আসলে ওরা দুটো পছন্দ করে না যে ছেলে স্কুলে ছেলে টিচার দেওয়ার জন্য আমি বাসায় একা থাকি তো টিচার তো আমি বললাম আচ্ছা তাদের কি হচ্ছে যে আপনাকে আমি 1200 টাকা দিব সব সাবজেক্ট পড়ে ক্লাস এইট এর ছেলের মতো এখন আপনি একটা টেক্সট ভিউ নিবেন, টেক্সট ভিউ নেওয়ার পরে টেক্সট ভিউর ভিতরে একটা আপনার নাম সেট করবেন, সেটা জাভা ক্লাস ফাইন ভিউ বাই আইডি দিয়ে যেরকম করছেন ওই পর্যন্ত করবেন। এরপর যদি আপনি না বুঝেন আমি বুঝাবো। আমি ঈদের পরে খুবই অ্যাডভান্স করে দিচ্ছি, আপনাদের জন্য অ্যাডভান্স। তো এইটুকু আপনারা আমি আশা করবো ঈদের কয়দিনে এইটুকু পুরো ক্লিয়ার করে দিচ্ছি। আমি যখন আমি ঈদের পরে যে চলে যাবো হচ্ছে এখন আমরা এখানে স্টোর করতেছি ডাটা ভ্যারিয়েবলের ভিতরে, বাট ইন্টারনালি কিভাবে ডাটা স্টোর করবে সেটা হচ্ছে শেয়ার প্রেফারেন্স, এটা শিখাবো। এরপর শিখাবো আপনাদের ডাটাবেস, শিখাবো এসকিউএল লাইট ডাটাবেস। তো ডাটাবেসের আমরা কোয়েরি শিখবো, একটা তথ্য কিভাবে আপডেট করবেন, যে আমাদের ধরেন পাসওয়ার্ড চেঞ্জ করি না ইনফরমেশন আপনি এডিট করবেন, এডিটে কি আপডেট করে ডাটাবেস, ওকে। তারপরে ডিলিট ডাটাবেস ঠিক করে ডিলিট কিভাবে করে, আপনার একটা তথ্য কিভাবে ডিলিট করে, আপনার ডাটা বেসে কিভাবে জিনিসগুলো আনে, আপনার তথ্য প্রথম তথ্যগুলো আনে। তো আপনার ইচ্ছা করলে ডাটা বেসের যে কোনো একটা কোর্স করে কোম্পানিতে জব করতে পারে, ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা কোম্পানিতে বড় বড় যতগুলো কোম্পানি আছে তারা আমি যখন ইন্টারভিউ করে ডাটাবেস কোর্স করতে যাই হোক আমি ইন্টারভিউ করে ডাটাবেস করছিলাম ডাটাবেস
আপনাদের আপনার দাদা বেশ ওইরকম শিখাবো না কম ডাটা বেজে কিন্তু এরপর আপনাদের ই শিখাবো আসার পরে আপনাদের নেভিগেশন ড্রাইভ শিখাবো গুগল প্লে স্টোরে গেলে দেখাবো না যেখানে একটা নেভিগেশন অবশ্যই কোন বাটনের অ্যাকশনের জন্য আমরা সেট অন ক্লিক মিশন ইভেন্ট সেট করে দেবো যাতে এই বাটনে ক্লিক করলে এই কাজটা হবে এই অ্যাকশনটা হবে বাট আমার এখানে কোনো অ্যাকশন আছে বাটনে ক্লিক করলে আছে আমি বলছি আপনাকে যে আপনি একটা টেক্সট ভিউ নেবেন টেক্সট ভিউ আপনি একটা টেক্সট সেট করবেন সেটা হচ্ছে আপনার জাভা ক্লাস বুঝতে পেরেছেন এই ক্লাস থেকে লিখতে হবে এর পরে একটু চার ঘন্টা ক্লাস করার কি করে চার ঘন্টা কি বলবেন এই আজকে শেষ শেষ আমি চার ঘন্টা আগে থাকবো আজকে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন
আমি তো আপনাকে বলি যে আমি শিখাবো না, আপনি বুঝেন না আপনি জেনে কিছু না, আপনি বলি দেন, আমি তো বলি যে আপনারা আমি তো পয়সা বেশি আপনাদের বুঝিয়ে দিই। আমি তো এখানে এখানে কতক্ষণ বুঝি বলেন না, আপনারা তো অনেক আগে করবেন, আপনার দুইজন তিনজন আছেন, আপনার তিনজন কারো কি লাগবে আপনারা কি বলছি যে এখানে পাঁচ টাকা সেল করবো আমার যেটা করতে হলো তারপরে একটা নাম নেবেন, একটু নেবেন, একটু আপনার নাম সেট একটা নাম দিল নাম শুধু নাম আপনার বাটনে করবেন কি করতে হবে
আমি স্যার আপনার গ্রেড এডিট করি ওয়ান টাইম আমরা সেট করেন সেট তো সেট টাইপের কিছু একটা আছে নাকি বাটনের জন্য ইউজ করতেছি কোন বাটনে ইভেন্ট সেট করার জন্য আপনারা দেখেন কি এখন দেখেন কি করবেন আমি বলছি সেট টেক্সট দেখেন সেট টেক্সট কি কিছু একটা দিয়ে গেছে অপশন আছে আপনি এখান থেকে এই এই আইডিটা এখান থেকে ওটা কি করতে হবে নির্দিষ্ট সাথে কোথায় রিমাইন্ড করতে হবে জাভার কাছে কোথায় রিমাইন্ড করতে হবে নিজে টাইপ করলে কি করতে হবে যে কোনো কিছু প্রপার্টিস এক্সেস করার জন্য সেটার নাম দিলেন তারপর ডট দিলেন কোন অবজেক্টের তার প্রপার্টিস আপনি কিছু প্রপার্টিস গুলো দেখার জন্য কি করতে হবে সেই অবজেক্টটা লিখবেন এরপরে ডট দিবেন তাহলে দেখবেন আপনি অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন আপনি বুঝান আপনি বুঝছেন এরপরে যদি না বোধ হয় ভুল হয় এরপরে আমি আপনি
কাপি সব পারে না কিউ একবার ভালো না বসুন দুঃখ করে বলে দেখা লিখতে এখনো বুঝেন নাই এরপরে বুঝেন নাই আপনি আপনি বুঝছেন না স্টিং দিচ্ছেন তাহলে এখান থেকে কি করতে হবে ভিতরে একটা ডবল কন্ডিশন লিখতে হবে ডবল কন্ডিশন দিয়ে লিখতে হবে তাহলে এই একটা স্টিং চাই এখন বুঝছেন আপনি কি বুঝেন কোনো কিছু কঠিন ভাবে আমি অল টাইমে একটা জিনিস করতাম কি আপনারাও সেটা করতে হবে যে আপনার যে কোনো কিছুকে আপনি ইজি ভাবে নিতে পারেন আমি আপনাকে বুঝতে হবে আমি এমন কিছু দিচ্ছি যেটা আমি আপনাকে পড়াইছি আমাদের একটা ম্যাডাম ছিল আমাদের একটা সাবজেক্টের নাম ছিল হচ্ছে কম্পাইলার কি জিনিস আমরা যে এগান ডট করতেছিলাম এটা একটা কম্পাইলার তাহলে তাদেরটা কি কম্পাইলার কম্পাইলার শুধু কি হবে কাজ করে কম্পাইলার বানাইতে গেলে কি করতে হবে সেটার একটা সাবজেক্ট সাবজেক্টের নেওয়া আমাদের শিখেছিল দুই প্লাস দুই চার পরীক্ষা দেখছে দিত দুই প্লাস দুই চার না এটা আমি বললাম না তুমি বাইর করা যা শিখাইছি এই চারের মধ্যে তোমার একটা দুই দেওয়া আছে যেটা হচ্ছে এই নামটা দিতে মানে বুঝতে পারছেন ম্যাম ক্লাসে এসে কিন্তু পরীক্ষা দেবে শিখবেন দিতে হবে আমার তো মাথা কাটে বের করতে ক্লাসে এসে কিন্তু ইজি জিনিস কিন্তু পরীক্ষার সময় যে কঠিন জিনিস হ্যাঁ
এটা কি নেম আছে এখানে আইডি দেয় আইডি কি নেম সেট করছে তো আপনি আইডি না সেট করে কি করুন থ্যাংক ইউ করুন থ্যাংক ইউ করুন আমরা আমি এখানে কি আমি আমি কেন জানি ওখানে কেন করে ওখানে হচ্ছে কয়েকটা একসাথে করলে ওখানে বিজয় করতে হয় আমি বলছি যে এটা গ্লোবালি ডিক্লেয়ার করার জন্য যে আমরা মানে আমার তো মনে নেই আসেন আমি বলছি এটা গ্লোবালি ডিক্লেয়ার আপনাদের বন্ধের যে কাজ আজকে আমি আপনাদের সব মানে দেখাবো তবে দেখাবো আমি বই না দিলাম সবাইকে আমি তো আপনি আমার মুসলিম আমি শুধু অবশ্যই বললাম আপনাদের X7 সবারই মোটামুটি
আমি এক্সাক্ট কি কাজটা করছি
এটাতে আমি নোট করে রেখে দেই, আমার পরবর্তীতে দাঁড়াই এক বছর পরে আমার এই কোডটা দেখতে পেতেছে, আমার এই অ্যাপটা আমার কাজ করতেছে, অ্যাপটাকে আমার ডেভেলপ করতে পেরেছে, তাহলে আমি বুঝলাম যে আচ্ছা এই জিনিসটা আমার এই কাজ করছে। আমরা যেরকম সাইট নোট করে রাখি না, এটাই একটা এরকম সাইট নোট করে হয়েছে। আপনার আপনি বুঝছেন শিওর? আচ্ছা 100% তারপরে আমি কি করতেছি কি হলো দেখেন, আপনি টেক্সট ভিউ নিচ্ছেন, টেক্সট ভিউ নাম্বারে একটা অবজেক্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে, অবজেক্ট বা ভ্যারিয়েবল নেওয়ার পর কেন এই টেক্সট ভিউতে কেন নিলাম, কারণ এখানে আমি চাচ্ছি যে এই টেক্সট ভিউতে সেট করব, তাহলে আমার একটা টেক্সট ভিউ নিতে হবে, এই টেক্সট ভিউতে এই টেক্সট ভিউ কথা বুঝতে পারছেন। এখন আমি এখানে নিচ্ছি, যাওয়ার সাথে সাথে আমার এখানে পাবে ভালো এই টেক্সট ভিউটা কিন্তু অবজেক্ট ছিল না, তো এখানে সেট করব এইখানে আসবে, এসে আসলাম অন ক্রিয়েট মেথড, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখা যাচ্ছে এইটার মেথডটা এখানে শেষ, তো আমি এটার ভিতরে লিখব কথা বুঝতে পারছেন। এখন আমি কি করছি, আমি বলতেছি এইটার ভিতরে এইটাকে আমি নিয়ে আসবো, দেখুন এটা গেছে, দেখার জন্য আমি ইকুয়াল দিলাম, ঠিক আছে ইকুয়াল দিলাম, আমরা কি বলবাম ফাইন ভিউ বাই আইডি, আমি এই জিনিসটা এই জিনিস এই যে টেকনিক আছে টেকনিক হই আর এই সাথে এটাকে এক্সেস করার জন্য আমি বলছি এটার প্রপার্টিসটা এক্সেস করতে হবে, এটাতে করতে হবে yeah.
এইটা হচ্ছে আমি এই প্রপার্টি এক্সেস করতে পারবো আমি লাইটটা দেখবি যে ওটাকে ওই জায়গায় এক্সেস করতে পারবো মানে ওইটাকে যেটাকে এক্সেস করতে হবে সেটা হল এই পেজগুলো দেওয়া সেট টেস্ট করতে হবে না এই নামটা দেখবে ডট সেট টেস্ট আপনি বুঝতে পারছেন তো স্যার কলেজে করবেন এটা আরো মিডল মিডল আপনি বুঝছেন বুঝি না আপনি বুঝেন আমাকে क्या बोलता लग रहा है एक्टिविटी मेन কোনটা এক্সএমএল যেটা বলতে স্যার এক্সএমএল আমরা যদি দেখি যে আমাদের কোন কিছু মানে ডাটা লিস্ট থেকে এখানে আমরা দেওয়ার দরকার নেই আমরা ইউজার নেই মানে স্যার ঠিক ওইটাই তো আপনার দেখার দরকার নাই কিন্তু আমার কিছু জিনিস দরকার যেটা হচ্ছে আমার ডাইনামিক এর আমি যা করব তাই আসবে সেই ক্ষেত্রে আমি যাওয়ার চেষ্টা করছি আমরা আস্তে আস্তে পরে বুঝবো যে কখন কি ইউজ করতে হবে এখন জেনে রাখেন যে এই প্রপার্টিতে কিভাবে অ্যাক্সেস করা যায় আপনি রান করেন দেখেন এখন আসবে আপনি বারে একটু বাড়ান এই ইয়ে যাওয়া থেকে একটু নাম এখানে নেম ওয়ান কিন্তু দেখেন এখানে কি আপনার আমি বলছি দুইটা টেক ভিডিও দুইটা নিতে হবে অসময় একটা নিচ্ছে এখানে সব ওয়ান হবে দুইটার জন্য দুইটা তিনটার জন্য তিনটা এখানে সব ওয়ান হবে একশো আপনি দেখেন নিজে দিচ্ছে আপনার নিজে আপনি যেটা দেবেন এখানে সেটাই হবে এখানে সাজেস্ট করবে আমার কোনো দরকার হবে আপনাদের অনই হবে না আপনার তো ভাগ্য হবে আপনার আপনাদের অবস্থা দেখা সবাই এই ক্লাসে ভাব দিলাম
চল্লিশে ক্লাসে ভয় আসবে, চল্লিশে ক্লাসকে আপনি কমনে সবাই মিলে একটা লেটার লেখেন, অভিযোগ পত্র জমা দেয়। তারপরে আপনি এসি রুমে যখন কারেন্ট চলে যান তখন ভালো হয়। ডাক্তার মোবাইলে করেন, মোবাইলে আপনাদের পিসি কোনটা না এরকম প্রবলেম, একেবারে এরকম প্রবলেম আগে যাই আপনারা কিন্তু দুজন এখন ভালো ওনারা ফার্স্টের দিকে অনেক মানে বুঝতে পারছেন দুজনে একসাথে কাজ করে বুঝলেন। তবে এখানে মেয়ে রাখবে সে একটি যতগুলো মেয়ে আছে ভালো পাঁচজন আছেন পাঁচজনই ভালো আপনাদের যে ভাষা বুঝি না কি বলে অনেক বড় হয়েছে বলতে পারবো আমি অনেক সময় তাকে ভালো থাকি কি বলতেছে মানে
কিরকম যেন মানে নাকে বাজে একটু কথা গুলো বলে আপনাদের আঞ্চলিক নাকে বাজে কথা গুলো বলে আপনারা কি বলবেন আমি কি বলবেন আমি বুঝি না কেন আপনাদের আমি শুধু হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলছি একশো টাকা এরকম কিছু একটা নিয়ে বলতেছে আমি শুধু হ্যাঁ ঠিক আছে আমার একটা কথা বলছে দেখি ঠিক মানে এরকম কিছু একটা বলছে আমি বলছি না 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 ঠিক আছে আমার আমার মানে বাজার ঘাট পর্যন্ত নামে দিল আর কি যেয়ে গেছিলাম লাবণী বিচে গেছিলাম ওইখান থেকে তা আমি পিছনে দুইজন আসছে আরেকজন মানে আসছে আর কাছে অনেক দিন পরে ঠিক আছে পরে দিয়ে বাংলায় কথা বলছি মানে ইয়ের উপজাতিদের মনে হয় আমার জমিটা নিজে ওনার বাসায় বলতে আমি তো বুঝি না সবাই যাতে মনে করেন আমি পঞ্চাশ লাবণী পয়সা দিতে ছিল কিন্তু লাবণী নাকি অনেক দূরে এখান থেকে দেশের বলে আর
স্যার ওই স্যার স্যার ঠিক আছে আপনি বুঝছেন কেন আমি যাবার ক্লাসে কেন লিখতে বলুন আপনি কোন কালার দিচ্ছেন আমি এখানে আমার নামে যাওয়া কারণ আপনি এখানে দেখছেন কি দুইটা দেখছেন দুইটা দেখছেন দুইটা দেখছেন তাতে শো করছেন তুমি প্রশ্ন করতে পারবে হ্যাঁ দুইটার জন্য দুইটা ক্লিয়ার আজকে বুঝতেছেন আপনি এখানে লগ ইন কি দেখছেন লগ ইন দেখছেন না login dot set on the listener and give the new set on the then over it will show it acha jete it puchhen ke to amra age project e phire on click listener tarpor click korle erpor diben eta fast back er bhitore diben new space বড় হাতে ভি দিলে পরে দেখবেন ভিউ ডট অন ক্লিক লিসেনার চলে আসে এটা দিবেন দেখবেন ওভাররাইট মেথড চলে আসছে ওভাররাইট মেথডের ভিতরে দেখবেন নিউ ডট নাকি নিউ কমা দিস নিউ স্পেস বড় হাতে ভি যাওয়ার পর দেখেন সাজেস্ট করছে ভিউ ডট অন ক্লিক লিসেনার ইন্টার দিলে একটা ওভাররাইট মেথড চলে আসবে সেটার ভিতরে আপনি যা কিছু করবেন এখন ওই বাটনে ক্লিক করলে যে অ্যাকশনটা দিবেন ওটার ভিতরে দিবেন তাহলে বাটনে ক্লিক করতে হবে সব
সবাই একসাথে এগিয়ে যেতে হবে। আপনাদের আরেকটা মেয়ে আছে, উনি নিচে কেন তার সাথে কন্ট্যাক্ট নেই? আপনাদের চেক বক্স, ওকে চেক বক্স চলে যাবে। ঠিক আছে, আমি যাবো না, আমি আপনাদের নতুন প্রজেক্ট দেখাবো। আপনি নতুন প্রজেক্ট দেখাবো, আমি নতুন প্রজেক্ট দেখাবো। আমি চাচ্ছিলাম আপনারা যে লগ ইন করবেন, লগ ইন করার আপনি যদি মাসে 30 GB নামান, 1 GB তো করে 9 GB নামান। মানে এখান থেকে টাকা সেভ করা পরে যে ওয়ান তৈরি করেন দেবে কি হয়ে আছে পৃথিবীতে এমন কোনো কিছু নাই বিজ্ঞান এমন করতে পারে মানুষকে জীবিত রাখারও ব্যবস্থা। যদি বিজ্ঞান যদি পুরাণ দেয় এটা ক্ষমতা, তাহলে আবিষ্কার করবে জানি পরান জীবনের এটা তো আমরা শিখে কান্তা করে 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 কান্তা কর
আমরা কি আরেকটা করবো আচ্ছা